মাদানী রহমতুল্লাহ আলাইকে সারা বাংলাদেশের ভিতরে সিলেট আলারা সবচেয়ে বেশি চিনে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কেননা লম্বা সময় উনি সিলেটে ছিলেন, ওনার কলিজার টুকরা মেয়ে এখনো সিলেটে আছে, যদিও কবরে জীবিত না, ওনার মেয়ের কবর সিলেটে আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাসায় আসছেন, তো পুরান যুগ ছিল, পুষ্কনিতে উজু করতে হইতো, তো উনি উজু করতেছিলেন, চোখে পড়ছে অন্যদিকে একটা পিপিলিকা হাবুডুবু খাইতেছে, কাউকে কিচ্ছু বলেন নাই, উজু ছাড়ছেন, ঘুরা ওই দিকে গেছেন, পানিতে নামতে নামতে হাঁটু পানি পার হইয়া, হাঁটু পানি পার হইয়া রান পর্যন্ত পানিতে ঢুকে গেছে, তারপরও পিপিলিকার নাগাল পাইতেছিলেন না, মেসওয়াক ছিল বাহির করে আগে দিয়া পিঁপড়াকে উঠাইছেন আর উপরে ছেড়া রেখা দিয়েছেন। সবাই জিজ্ঞাসা করছে, হজরত আমাদেরকে বললেই তো পারতেন, বলছে তোমাদের চোখে পড়ে না, আমার চোখে পড়ছে, বিদায় আল্লাহর হুকুম এটাই যে আমার সামনে একটা পিপিলিকা হাবুডুবু করে মারা যাবে, আর আমি মানুষ হইয়া, মানুষ হইয়া এটা সইব তো সইব কি কইরা, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে তো জবাব দিব তো দিব কি কইরা, এই জন্য আমি রান পর্যন্ত পানিতে নামছি পিপিলিকাকে উঠায় উপরে ছেড়া দেওয়ার জন্য। ইসলাম আসছে এরকম মানুষ বানানোর জন্য, এরকম মানুষ বানানোর জন্য, এরকম মানুষ বানানোর জন্য ইসলাম প্রয়োজন। শুধু মানুষ হিসাবে মানুষ জন্ম নিলে মানুষ হয় না, যদি হইতো হায় হায় হায়, তাহলে মানুষকে লুটার জন্য কেউ রাত্রায় অন্ধকারে রাস্তায় দাঁড়ায় থাকতো না, আমার দেশে ডাকাতি হইতো না, মানুষ রাস্তায় দাঁড়াইতো বটে, কেউ যদি জিজ্ঞাসা করতো তুমি এত রাত্রে রাস্তায় করো তো করো কি, বলে এই জন্য দাঁড়ায় আসি কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করব, আর এই সাহায্যের বিনিময়ে আমার জান্নাতটা আজকে রাত্রেই আল্লাহর কাছ থেকে লেখা আনি। তাহলে প্রত্যেক মানুষ রাস্তায় দাঁড়ায় থাকতো, হাইওয়েতে দাঁড়ায় থাকতো, কেউ বিপদে পড়ে কিনা আমি তাকে সাহায্য করতে পারি কিনা, যার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত লেখা দিবে। আপনি যদি বলেন একদিন সহযোগিতা করার কারণে কি জান্নাত দিবে।